না নন্তর বন্ধুরা আমি একটা রান্নাঘরে আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি, মটর কড়াইয়ের ঘুগনি। আগের বার আমি করে দেখিয়েছিলাম আপনাদের নিরামিষ, একটু এবার একটু আমিষ করে দেখাবো। নিয়ে নিয়েছি এখানে মটর কড়াই, জলে ভিজে দিয়ে রেখেছি, ছোট ছোট করে আলু কেটে রেখেছি, টমেটো ছোট করে কুচি করেছি, ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা। এখানে আছে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, এখানে রসুন বাটা আর আদা বাটা, তেজপাতা। আর আমি এই পেঁয়াজটা কাটছি, গরম মশলাটাও নিয়েছি, গরম মশলা দেবো। আর সবার শেষে একটু শশা কুচিয়ে খাবো বলে একটু শশাটাও ছাড়িয়ে রাখলাম, এবার কুচাবো। উপরে একটু শশা দিয়ে কাঁচা পেঁয়াজ ধনে পাতা ছড়িয়ে খেলে খুব ভালো লাগবে। পেঁয়াজগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিলাম, এবার একটু শশাটাও কেটে রাখবো। আমার শশা পেঁয়াজ সব কাটা হয়ে গেছে সমস্ত কিছু, আমার কড়াইটা একটু সিদ্ধ বসিয়ে দেবো, কাটতে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেবো, আমার পুরোটা সিদ্ধ হয়ে যাবে কড়াইটা। এদিকে সিদ্ধ হতে হতে আমি এদিকে কড়াইতে ওগুলো ততক্ষণ রেডি করে নেবো, এদিকে কড়াইটাও চাপিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা লাগছে কালার চলে এসছে, দিয়ে দেবো কেটে রাখা আলু, আলুটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। একটু আলুটা লালচে ভেজে নিয়ে নিচ্ছে হালকা মতো, এই সময় দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি, টমেটোটাও একসাথে খুব ভালো করে ভেজে নেবো নিয়ে নিয়ে। আমার আলু টমেটো পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গলে এসছে, টমেটোটাও গলে গেছে। আমি দিয়ে দেবো রসুন বাটা, রসুন বাটাটা দিয়ে একটু খুব ভালো করে মেরে কেটে ভেজে নেবো যাতে এই পাতা গন্ধটা না থাকে। দিয়ে দেবো আদা বাটা, আর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম এই মশলাটা একটু জলে দিলে দিয়ে দেবো। Go!
এইদিকে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে আলুর সঙ্গে, দেখি কত সুন্দর মশলা কষাটা হয়েছে। আর মশলা আমার এটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আমি এবারে বন্ধ করে দেবো। কুকারটা নামিয়ে দেখবো কড়াইটা সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে দেবো। বন্ধুরা, তোমার কড়াইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা ঢেলে দেবো সিদ্ধ করে রাখা কড়াইটা। কড়াইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো। কত সুন্দর লাগছে দেখতে। উপর দিয়ে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। দুর্দান্ত হয়েছে, আমার কড়াই আলু সব সিদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দেবো গরম মশলা, গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে দেবো। আমি এই পর্যায়ে নামিয়ে নেবো, কারণ ঝোলটা আরো একটু শুকিয়ে যাবে, তো বসে যাবে। দেখছেন অনেকটা ঘন হয়ে গেছে, একটু না রাখলে পুরোটাই বসে যাবে। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেল, আর কত সহজে আমার বর খাবে বলে রেডি হয়ে আছে। আমি তাই একটু তুলে ওকে দেব, আমি আপনাদের দেখাচ্ছি ও পুরোটা সার্ভ করে। উপরে আমি একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দেব, খাবে বলে রেডি হয়ে আছে কখন থেকে। একটু সুন্দর করে সাজিয়ে দাও, সাজিয়ে দাও করছে। একটু দিয়ে দেবো শশা কুচি, আর দেবো একটু ধনে পাতা কুচি, সামান্য পরিমাণে লেবুর রস। আর দেবো একটু বীজ লবণ, আপনারা এইভাবে করে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে, তবেই তো বুঝবেন যে এই ঘুগনির টেস্টই আলাদা। দেখুন এটাও দেখুন কত সুন্দর হয়েছে, অনন্ত দেখেছেন। বাড়িতে করে খাবেন, অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আজকে এখানেই শেষ করলাম।